অনেক দিন আগের কথা অজির নামক একটা গ্রাম ছিল আর সেই গ্রামের একটা বাড়িতে একটা ইঁদুর আর একটা বিড়াল বাস করত ইঁদুরটাকে সবাই আদর করে ঢাকত জেরি আর বিড়ালটাকে সবাই আদর করে ঢাকত টম আর সেই গ্রামে বাস করতো কয়েকটা দুষ্ট শেয়াল টমেন জেরি যেই বাড়িতে বাস করত। এই দুষ্ট শেয়ালগুলা সেই বাড়ির ভিতর থেকে বিভিন্ন জিনিস কি করে চুরি করতে পারবে সেই চিন্তা ভাবনাই সারাক্ষণ মগ্ন থাকত বুঝলে বন্ধু এই বাড়িতে কয়েকটা নাদুস নুদুস মুরগি আছে কিন্তু সমস্যা একটাই এই বাড়িতে একটা ইঁদুর আর একটা বিড়াল আছে এদের জন্য তো আমরা চুরি করব তো দূরের কথা বাড়ির কাছেই যেতে পারছি না যখনই বাড়ির কাছেতে যায় ওদের মালিক এসে আমাদেরকে পিটিয়ে থাক্কা বাড়িয়ে চলে যায় আর এই দুইটা ইদুর বিড়ালে বাড়িতে সবসময় পাহারা দেয় যে বাড়িতে কোনো শত্রু আসছে কিনা যখনই কাউকে দেখে শত্রু মনে হয় তখনই তার মালিককে গিয়ে বলে আর মালিক এসে যদি আমাদের মতো শিয়ালকে দেখতে পায় তাহলে তো আর কথাই নাই হাতে একটা লাঠি আর আশা আমাদের কাছে ধরতে পারলে পিটিয়ে তক্তা আর না ধরতে পারলে তো আমরা দৌড়ের উপর থাকি আমি পিছনে এক মাস ধরে মোটা সাইলের ভাত খাইছি শুনেছি মোটা সাইলের ভাত নাকি মাতার বুদ্ধি মোটা হয় তাই তো মনে হচ্ছে আমার মাতার বুদ্ধি অলরেডি মোটা হয়ে গেছে মোটা চাইলে বুদ্ধি হচ্ছে কি জানিস আমরা ওই ইদুর আর বিড়াল দুইটাকেই একেবার মেরে ফেলবো তাহলে কি হবে আমাদের পথের কাটা এই দুইটা সাফ হয়ে যাবে আর আমরা আরামসে ওই বাড়িতে চুরি করতে পারবো হ্যাঁ মালিক যখন ঘুমাবে ওরা তো আর পাহারা দিতে পারবে না তাহলে তো নিশ্চিত আমরা চুরি করতে পারবো দুষ্ট শিয়ালগুলা টমিনজিরিকে কি করে মারবে এই চিন্তা ভাবনা করে টমিনজিরি যেই বাড়িতে থাকে সেই বাড়ির গেটের সামনে গেল আর সেখানে গিয়ে দুইটা শিয়াল এক সাইডে আর দুইটা শিয়াল আরেক সাইডে আর একটা শিয়াল বাড়ির ভিতরে ঢুকলো আমি বাড়ির ভিতরে ভালো করে দেখবো যে এই বাড়ির মালিক এখন বাড়িতে আছে কিনা যদি বাড়ির মালিক বাড়িতে না থাকে তাহলে তো আর কোনো কথাই নেই টমেন্ডেরিকে আমরা একান থেকে ধরে নিয়ে যাব সোজা জঙ্গলের ভিতরে আর সেখানে নিয়ে এদেরকে মেরে ফেলবো এরপর একটা শিয়াল বাড়ির ভিতরে উকিজুকি দিয়ে দেখলো যে বাড়ির ভিতরে টমেন্ডেরির মালিক এখন নেই আর এই শিয়ালটা বাকি শিয়ালদেরকে ডেকে বলল বাড়ির ভিতরে আসার জন্য আর সঙ্গে সঙ্গে বাকি শিয়ালগুলো বাড়ির ভিতরে ঢুকে পড়লো আর বাড়ি ভিতরে ঢুকে সুজা টোমেনজেরিকে ধরে ফেললো আর টোমেনজেরিকে ধরে তারা সুজা জঙ্গলের ভিতর নিয়ে গেল আরে এই দুষ্ট শিয়ালের দল তোমরা আমাদেরকে ধরে কোথায় নিয়ে যাচ্ছ আরে টোমেনজেরি তোমাদেরকে ধরে তো আমরা তোমাদের শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি তোমরা এখন তোমার শ্বশুর বাড়ি যাচ্ছো আরে শিয়ালের দল তোমরা কি বাজে কথা বলছো আমাদের শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে মানে আমরা তো এখনো বিয়েই করে নাই যেহেতু বিয়ে করে নাই তাহলে আমাদের শ্বশুর বাড়ি আসবে থেকে। আরে এই শ্বশুর বাড়ি গেলে বিয়ে করা লাগে না এটা তো বিয়ের আগেও যাওয়া যায় বিয়ের পরেও যাওয়া যায় এটা এক অদ্ভুত শ্বশুর বাড়ি যে শ্বশুর একবার গেলে জীবনে আর ফিরে আসা যায় না বুঝলে তোমাদেরকে কোন শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি হায় হায় এটা তো আমাদেরকে মেরে ফেলার জন্য জঙ্গলে ধরে নিয়ে যাচ্ছে বাচ্চাও কে কোথায় আছো বাচ্চাও দুষ্ট শিয়ালগুলো আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে মেরে ফেলার জন্য বাঁচাও এরপর টমেনজেরিকে সোজা জঙ্গলের ভিতর নিয়ে গেল আর জঙ্গলের ভিতর নিয়ে দুইটা কুটির সাথে বাঁধলো জেরি আর টমকে এরপর এদেরকে পিটালো অনেক কড আর অনেকক্ষণ পিটানোর পর টমেনজেরি মারা গেল এরপর দুষ্ট শিয়ালগোলা টম এন্ড জেরি দেহটাকে এখানে পেলে রেখে গেল আর শেয়াল যখন এখান থেকে চলে গেল এর কিছুক্ষণ পরে টম এন্ড জেরির ভিতর থেকে তাদের আত্মা বের হলো এই টম এন্ড জেরিকে তো মেরে আমরা জঙ্গলের ভিতর পেরে দিয়ে আসছি এখন আর আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আমরা এখন ওই যে দেখা যাচ্ছে বাড়িটা যে বাড়িতে টম এন্ড জেরি ছিল ওই বাড়িতে এখন আমরা চুরি করব শিয়ালগুলা ওই দিকে গেল টমিনজেরির বাড়িতে চুরি করার জন্য আর এই দিকে টমিনজেরির ভিতর থেকে তাদের আত্মার দুইটা বের হয়ে গেল আর আত্মা দুইটা বের হয়ে আবার পরিপূর্ণ টমিনজেরি হয়ে গেল কিন্তু এগুলা দুনিয়ার জীবিত টমিনজেরি না এই দুইটা আত্মা হচ্ছে টমিনজেরির ভূত এ যে দেখো দেখো আমি মাটির উপরে কি করে বাসছি আমি তো জাদুকর হয়ে গেছি দেখলে জেরি পরে বোকা টপ আমরা কোনো জাদুকর হয় নাই আমরা তো মোরে ভূত হয়ে গেছি আর ভূতরা তো সন্ধকারে বাসতেই পারে বুঝলে টব কি বললে জেরি আমরা মোরে ভূত হয়ে গেছি আমরা এখন ভূত হয়ে সন্ধকারে বাসছি আমরা তাহলে আর জীবিত নাই টম শোনো কান্না করে কোনো লাভ নাই আমাদের এখন প্রতিশোধ নিতে হবে যারা আমাদেরকে মেরে ফেলেছে ওরা চুরি করবে আর চুরি যাতে সহজে করতে পারে তার কারণে আমরা দুইটা নিষ্পাপ প্রাণীকে মেরে ফেললো ওরা আমরা এর চরম প্রতিশোধ নেব চরম প্রতিশোধ টম চলো ওরা এখন মনে হয় বাড়িতে যাচ্ছে চুরি করার জন্য আমরা গেটের ভিতর গিয়ে ওদেরকে আবার বাধা দেব এরপর টমেঞ্জের ভূতগুলা আকাশ দিয়ে উড়তে তাদের বাড়িতে গিয়ে বসলো আর যখনই ওই শিয়ালগুলা বাড়ির গেট খুলবে তার আগে টমেঞ্জের বাড়ির ভিতরে গেটের সামনে গিয়ে দাঁড়ালো আর যখন শিয়ালগুলা গেট খুললো আর গেট খোলার সঙ্গে সঙ্গে টমেঞ্জেরিকে দেখতে পেল আরে বাপরে এটা কি দেখছি এখানে তো টম ইঞ্জিনি দাঁড়িয়ে আছে কিন্তু বুঝলাম না টম ইঞ্জিনিকে তো মেরে আমরা জঙ্গলের ভিতর পেলে আসছি কিন্তু টম আমাদের আগে এখানে এলো কি করে ব্যাপারটা তো আমার মাথায় ঢুকতেছে না কে রে দুষ্ট শিয়াল ব্যাপারটা তোর মাথায় ঢুকতেছে না কি করে ঢুকবে তোরা তো আমাদেরকে মেরে জঙ্গলে পেলে আসছিস আর এখন সামনে আমাদেরকে আবার দেখতে পাচ্ছিস বিশ্বাস তো না হওয়ারই কথা তাই ডারে দুষ্ট শিয়াল আরে হ্যাঁ তাই তো তোদেরকে মেরে তো একটু আগে জঙ্গলে পেলে আসলাম কিন্তু তোরা এখানে আবার এলি কি করে একটু রহস্যটা বলবি না কি রে আরে হ্যাঁ হ্যাঁ রে দুষ্ট শিয়াল বলবো না কেন তোদেরকে বলার জন্যই তো আমি এখানে আসলাম তাহলে শুন আমরা জীবিত কোনো ইদর বিড়াল না রে আমরা হচ্ছি ইদুর বিড়ালদের ভূত তা বববব ভূত ওরে বাবা রে ইদুর বিড়াল মেরে তো গেলাম জায়গা মতো রে এইবার এখান থেকে পা পা পালাবো কি কুকুকু করে কোন দরকার নাই পালানোর কারণ তোদের সময় শেষ তোরা আমাদেরকে ধরে নিয়ে চুরি করার জন্য সুযোগ পাওয়ার জন্য আমাদেরকে মেরে ফেলেছিস আর এখন তোরা খারাপ কাজ করবে যাতে খারাপ কাজ করতে না পারিস তার জন্য তো আমরা দুই ভূত মিলে তোদেরকে মারতেই পারি এরপর টম এন্ড জেরি এই শিয়ালগুলোকে একানে মেরে ফেললো আর শিয়ালগুলোকে একানে মেরে টম এন্ড জেরি উড়তে উড়তে জঙ্গলের ভিতর গেল এরপর টম এন্ড জেরি যাওয়ার কিছুক্ষণ পরেই এই মৃত শেয়ালগুলা থেকেও কিছু আত্মা বের হলো পাঁচটা শেয়াল থেকে পাঁচটা আত্মা বের হয়ে এরা পরিপূর্ণ শেয়ালের রূপ নিয়ে এরা বোধ হয়ে গেল চার বোনা চার বোনা টমেনজেরিকে চার বোনা এরা আমাদেরকে মেরে ফেলেছে আমরা চুরি করতে পারলাম না কিন্তু এদেরকে তো চার বোনা এদেরকে ধরবো এখন তো ওরা বোত আমরা বোধ সব ভূত মিলে এবার কেলা হবে এই কথা বলে শিয়াল ভূতগুলা জেরি আর টমকে খোঁজার জন্য একটা জঙ্গলের ভিতরে গেল কিন্তু সেখানে পেল না এরপর জঙ্গল থেকে বের হলো আর জঙ্গল থেকে বের হয়ে এত আকাশের দিকে উঠল আর আকাশের দিকে উটে টম এনজেরিকে দেখতে পেল এই টম এনজেরি তোরা কি ভেবেছিল হ্যাঁ তোদেরকে কি আমরা ছেড়ে দেব না 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 ইম্পসিবল তোকে তো ছাড়ব না রে আমরা এখন ভূত হয়ে গেছি আবার তো ভূত হয়ে তোদের মতো ইদুর বিড়ালের ভূতকে পিটিয়ে তক্তা করব রে আর সেই তক্তা দিয়ে আমি কাঠ বাড়াবো আর সেই কাঠের উপর আরাম করে ঘুমাবো আরাম করে এই রে কাম সারছে এই শিয়ালগুলা তো আগে সাধারণ পাড়ে ছিল আর আমরা ভূত ছিলাম তাই আমাদের শক্তি বেশি ছিল আমরা পেরেছিলাম যার কারণে শিয়ালগুলাকে মেরে ফেলেছিলাম কিন্তু এখন তো ওরা ভূত হয়ে গেছে আমরা ভূত কিন্তু ওরা তো মোটা ভূত আর আমরা তো ছোট ভূত এইবার কি হবে এরপর টমেনজেরি এখান থেকে পালানোর চেষ্টা করলো আর পালাতে পারলো না কারণ শিয়ালগুলা টমেনজেরিকে ধরে ফেললো আর যখন শিয়ালগুলা টমেনজেরিকে ধরলো এর কিছুক্ষণের মধ্যেই একারে কোত থেকে যেন উরে উরে একটা ডাইনি ভরে চলে এলো ও শাTam Tam তুই কি করছিস এই টমেঙ্গিরিকে খাওয়ার জন্য চেষ্টা করতেছিস হচ্ছে আমার করতে হলে আমার নিতে হবে এখন আবার ডাইনি বুড়ি করতে গেল এইবার কি করি এ মানে ডাইনি বুড়ি আফা আসলে তোমেন্দেরি আমাদের জিনিসগুলো চুরি করত যার কারণ তোমেন্দেরিকে এত শাস্তি ਦਿੱచ్చলাম আর কি শাস্তি কি তোমেন্দেরি ওই শিয়ালগুলা হাসা আরে ডাইনি বুড়ি না না একদম মিথ্যা কথা এ দুষ্ট শেয়ালগুলোর কথা আপনি বিশ্বাস করবেন না এরা মিথ্যা বলছে আপনার জাদুর আলৌকিক ক্ষমতা দিয়ে পিছনের ঘটনাগুলো একটু দেখে নেন তাহলে আপনি সত্য ঘটনা জানতে পারবেন এরপর ডাইনিবুরি তার আলৌকিক ক্ষমতার মাধ্যমে পিছনের টম জেরির সাথে আর শেয়ালের সব ঘটনা দেখলো

তোদেরকে তো তোদের শাস্তি পেতেই হবে তাহলে দেখ এখন আমি তোদের কি অবস্থা করি এরপর ডাইনি তার আলোকে কমতার মাধ্যমে এই দুষ্ট শেয়ালগুলাকে জাদুর মাধ্যমে একটা একটা বোতলের ভিতর ভরে ফেলে আর সেই বোতলগুলা টমেঞ্জের হাতে দিয়ে বলে এই যে টমেঞ্জের তোমরা এই বোতলগুলাকে এমন এক জায়গায় রাখবে যেখান থেকে এই বোতলগুলা কেউ যেন খুঁজে বের করতে না পারে এরপর বোতল গোলাকে লুকাতে গিয়ে টমেঞ্জের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা হয় বন্ধুরা এই ভিডিও দিতে পারবো দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে পার্ট 2